আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। পীরগঞ্জে প্রতিপক্ষের আক্রোশ আছড়ে পড়েছে ধানগাছের ওপর। উপজেলার রতেনশরপুর গ্রামে বিষাক্ত কীটনাশক স্প্রে করে এক একর জমির ধান পুড়ে ফেলার ঘটনায় বুধবার সন্ধ্যায় থানায় অভিযোগ করা হয়। অভিযোগে জানা গেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়নের রতেনশরপুরের আব্দুল কাদের আকন্দ প্রায় 35 বছর পূর্বে এক একর সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়ার পর থেকেই চাষাবাদ করে আসছেন। তার মৃত্যুর পর ছেলে ওয়াইদুদ মিয়া ওই জমি চাষাবাদ করা অবস্থায় একই গ্রামের প্রতিপক্ষ লুৎফর রহমান, আলম মিয়া, শ্যামল মিয়া, শাহানুসহ বেশ কয়েকজনের সাথে জমিটি নিয়ে বিরোধ শুরু হয়। সেই জমিতে হলো বিষ দিয়েছে, আমার স্বামী মারা গেছে, তা বাদে খাই খাওয়ার পক্ষ হলো বিবাহ দিলে হলো আমার জমিনে বিষ দিচ্ছে, রাত্রির বেলায় দিছে, এখন শুক্র বিচার চাই ভাই। এ ঘটনায় উভয় পক্ষকে একাধিক সংঘর্ষের ঘটনায় অর্ধডর্জন মামলা হয়েছে। বিরোধের জের ধরে গেল 10 মার্চ রাতে উবায়দুরের এক একর জমিতে রোপণকৃত ইরি বোরো ধানের গাছে প্রতিপক্ষের উল্লেখিতরা বিষাক্ত কীটনাশক স্প্রে করে সমস্ত ক্ষেত পুড়ে ফেলে। এ ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্ত ওয়াইদুদ বাদী হয়ে উল্লেখিতদেরকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। আমার দলিল আছে, ই আছে, সে আছে, সে আমার কিছুই নাই, দলিল আছে, আমার রেকর্ড নাই, কোনো খাজনা নাই, খারিজ নাই, লুৎফর, আলম, শাইনুর, শ্যামল, তার বাদে হইলো মানে আরো দল বেলা বেড়াগুলে আর বেড়াগুলো আরো বছর তো মেলা নাম আছে, অন্ধকার দিয়ে গেছে, অন্ধকারে অন্ধকার না দিয়ে গেলে ভাই আমরা তো কিছু দেখতে ওকে করে পেলাম ভাই, বুঝছেন। অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরদিকে ঘটনাটিকে কেন্দ্র করে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে, যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।